क्वेश्चन नम्बर फाइव वर्गमूल निर्णय करी एखे आज एक लक्ष छियाशी हजार छश चौबीस प्रथम शेषे दुटो अंक के दाग दिए रखी चौबीस तर आगे दुटो एवं तर आगे दुटो संख्या के दाग दिए रखल ये अठारो ये अठारो के भाग करब जदि एखे पाँच बसाई तेल पाँच पाँच पचिस हो जाए अर्थात जे संख्या नेब से संख्या के गुण करते हैं तेल चार नीले चार चार षोलो पाँच नीले पाँच पाँच पचिस बड़ो है तेल चार नेब चार चार षोलो वियोग करी दुई एबार दुटो के नामाते हबे छेषट्टी एखाने जे संख्याटा पेलाम तार द्विगुण नेब अर्थात एके दुई दिए गुण करब दुई दिए गुण कर ले आठ एबार आमरा एखाने जे संख्या बसाबो एखानेओ से संख्या बसाते हबे तीन बसिए देखी एखाने तीन बसालाम ताहले एखानेओ तीन बसाते हबे এই যে তিন বসালাম এর ফলে এখানে কত হলো তিরাশি হলো তিরাশিকে আমরা তিন দিয়ে গুণ করব তাহলে তিন ত্রিক্ষে নয় তিন আটে চব্বিশ বিয়োগ করি নয় সাতে ষোলো হাতের এক পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করি এক সতেরো এবার আমরা চব্বিশ নামিয়ে নেব এই যে আমাদের এখানে আছে তেতাল্লিশ এর দ্বিগুণ নিতে হবে এখানে যা হবে তার দ্বিগুণ এখানে বসাতে হবে অর্থাৎ একে দুই দিয়ে গুণ করতে হবে আবার তেতাল্লিশকে দুই দিয়ে গুণ করি তিন দুগুণো ছয় চার দুগুণো আট ছিয়াশি হলো তাহলে এখানে এককের অঙ্ক রয়েছে চার তাহলে আমরা এখানে হয় দুই নিতে পারি দুই নিলে দুই দুগুণো চার অথবা আট আটে চৌষট্টি চৌষট্টিরও এককের অঙ্ক চার হবে তাহলে হয় আট নিতে হবে না হলে দুই নিতে হবে যদি আমি আট বসাই তাহলে এখানে আট বসলে আটশো আটষট্টি তার মানে আট দিয়ে গুণ করলে অনেক বড় হবে তখন আমাদের আট নেওয়ার দরকার নেই সুতরাং আমাদের এখানে দুই নিতে হবে তাহলে এখানে দুই বসাইলে এখানেও দুই বসাবো এবার আটশো বাষট্টিকে আমরা কত দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব দুই দুগুণো চার ছয় দুগুণো বারো আট দুগুণো ষোলো একে সতেরো মিলে গেল তাহলে আমরা পেলাম বর্গমূল করে পেলাম চারশো বত্রিশ তাহলে উত্তরটা লিখি এক লক্ষ ছিয়াশি হাজার ছশো চব্বিশের বর্গমূল হবে চারশো বত্রিশ এক নম্বরে রয়েছে চব্বিশের স্কোয়ার যোগ দশের স্কোয়ার এর বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা কি করব চব্বিশের স্কোয়ারের সঙ্গে দশের স্কোয়ার আগে যোগ করে নেব যোগ করে তারপরে বর্গমূল করব তাহলে চব্বিশের স্কোয়ার মানে চব্বিশকে চব্বিশ দ্বিগুণ করতে হবে চব্বিশ চব্বিশ হবে পাঁচশো ছিয়াত্তর যোগ দশের স্কোয়ার মানে দশ দশে একশো সমান যোগ করে নেই পাঁচশো ছিয়াত্তরের সঙ্গে একশো যোগ করলে হবে ছশো ছিয়াত্তর সমান ছশো ছিয়াত্তরকে আমরা বর্গমূল করি তাহলে প্রথমে আমরা শেষের দুটো অঙ্ককে দাগ দিয়ে রাখলাম থাকলো ছয় এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাকেই গুণ করতে হবে দুই নিলে দুই দুগুণ চার তিন নিলে তিন ত্রিক্ষে নয় তিন নিলে বড় হয়ে যাবে তাহলে আমাদের নিতে হবে কত দুই দুই দুগুণ চার বিয়োগ করি ছয় থেকে চার বিয়োগ করি দুই দুটো সংখ্যা নামাতে হবে ছিয়াত্তর এইবার এখানে যে সংখ্যাটা পেলাম তাকে দুই দিয়ে গুণ করতে হবে মানে দ্বিগুণ দুই দুগুণ চার এবার এককের অঙ্ক ছয় আছে যদি এককের অঙ্ক ছয় থাকে তাহলে আমাদের হয় ছয় নিতে হবে ছয় ছয় ছত্রিশ আর কি আর না হলে চার নিতে হবে চার চারে ষোলো চার নিলে চার চারে ষোলো এককের অঙ্ক ছয় হবে ছয় নিলে ছয় ছয় ছত্রিশ এককের অঙ্ক ছয় হবে এবার আমরা দেখতে হবে চার নেব না ছয় নেব যদি চার নেই চার চারে ষোলো এখানে সাতাশ আছে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা ছয় নেব ছয় বসালাম এখানেও ছয় বসালাম তাহলে এখানে হয়ে গেল ছেচল্লিশ এবার ছেচল্লিশকে কত দিয়ে গুণ করতে হবে আমাদের ছয় দিয়ে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ আর এদিকে আমাদের তিন সাতাশ মিলে গেল তাহলে আমাদের বর্গমূল দাঁড়ালো কত ছাব্বিশ
छय नम्बर प्रश्न रही है जो 3000 निकटतम पूर्णवर्ग संख्या खुजी जा 3000 থেকে বড় এবং 3000 থেকে ছোট। তাহলে আমরা 3000 এর বর্গমূল দেখি কত হচ্ছে, এখানে 30, 6 নেওয়া যাবে না, 6 যায় 36 হয়ে যাবে, তাহলে 5 বসাই, 5 5 এ 25 বিয়োগ করলে 5 0, দুটো শূন্য বসে গেল, 5 এর দ্বিগুণ 10। এবার যদি এখানে 5 বসাই তাহলে এখানে 5 105 হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে 4 বসিয়ে নেই, 4 এখানে বসালাম, 104 কে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 অক্ষে 4 416, বিয়োগ করলে 4 84। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3000 কে বর্গমূল করা যাচ্ছে না, এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে, ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, 3000 থেকে 84 বিয়োগ করতে হবে। অতএব আমরা লিখতে পারি 54 স্কয়ার সমান 3000 বিয়োগ 84। তাহলে 3000 থেকে 84 বিয়োগ করলে কত হবে, 6 হাতের 1 9, 1 হাতের 1 9 2। তাহলে এখানে যে আমরা পেলাম 3000 থেকে ছোট, 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 2916। যেহেতু এখানে 54 স্কয়ার পেয়েছি 2916, তাহলে 54 পরের সংখ্যা হবে 55, তাহলে 55 বর্গ, অর্থাৎ 55×55 সমান কত হবে, 3025। তাহলে আমরা অ্যান্সার লিখব 3000 এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা, এ নাম্বার, 3000 থেকে বড় হবে 3025, বি নাম্বার, 3000 থেকে ছোট হবে 2916। কোশ্চেন নাম্বার 11, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48, এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32, সংখ্যা তিনটি কি কি তা হিসাব করি। তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা কত বলেছে, 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 48, তৃতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা 32। আমরা লিখব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, যদি আমরা এইদিকে গুণ করি তাহলে প্রথম সংখ্যা গুণ প্রথম সংখ্যা, প্রথম সংখ্যার স্কয়ার, দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার স্কয়ার, তৃতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার স্কয়ার, পুরোটার স্কয়ার করে দিলাম সমান, ডান দিকে আমরা গুণ করব 24 গুণ 48 গুণ 32। অতএব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান রুট ওভার 24 গুণ 48 গুণ 32।
समान 24 रेखे दिलाम 48 के लिखलाम 2 गुण 24 24 दुगुण 48 32 के लिखब 16 दुगुण 32 তাহলে 2 গুণ 16 ঠিক আছে 2 গুণ 16 তাহলে 16 কে লিখব 4 গুণ 4 4 গুণ 4 এবার আমরা বাই বর্গমূল থেকে বাইরে নিয়ে আসব তাহলে দুটো 24 পেয়ে গেছি আমরা এখানে 24 দুটো পেলাম তাহলে একটা 24 বাইরে নিয়ে নেব গুণ দুটো 2 আছে একটা 2 বাইরে পেয়ে যাব গুণ দুটো 4 আছে একটা 4 বাইরে নিয়ে নেব এবার আমরা গুণ করি 4 গুণ 8 4 8 32 8 গুণ 16 3 19 192 তাহলে তিনটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা গুণ করলে হবে 192 এই যে আমরা 192 পেলাম এই সংখ্যার থেকে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কিভাবে বের করব তাহলে যদি আমরা প্রথম সংখ্যা বের করতে চাই প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা যদি বের করতে চাই তিনটি সংখ্যার গুণফল কে তিনটি সংখ্যার গুণফলকে ভাগ করব দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যার গুণফল কত 48 সমান 4 8 32 4 4 16 3 19 তাহলে প্রথম সংখ্যা হবে 4 দ্বিতীয় সংখ্যা যদি আমরা দ্বিতীয় সংখ্যা বের করতে চাই তাহলে তিনটি সংখ্যার গুণফলকে ভাগ করব তৃতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা দিয়ে তৃতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা দিয়ে যদি ভাগ করি তবে আমরা পাব দ্বিতীয় সংখ্যা তাহলে 192 কে ভাগ করব কত দিয়ে 32 দিয়ে 32 দিয়ে ভাগ করি 6 6 দুগুণ 12 3 6 18 তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 6 তৃতীয় সংখ্যা আমরা বের করব তাহলে তৃতীয় সংখ্যা সমান একই রকম ভাবে তিনটে সংখ্যার গুণফলকে আমরা ভাগ করব প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা দিয়ে তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা কত 24 তাহলে 24 দিয়ে ভাগ করি 32 8 দুগুণ 16 19 পাবো 8